লাল পাসপোর্ট কাকে বলে জানেন? কি সুবিধে! আর এই লাল পাসপোর্ট বাতিলেই এবার ঘোরতর বিপদ। কার বাতিল হয়েছে লাল পাসপোর্ট, কেন বিপদ, পুরোটা এই ভিডিওতে জানাবো আপনাদের। লাল পাসপোর্ট অর্থাৎ যার নাম বলা হয়ে থাকে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টে বেশ কিছু সুবিধা থাকে যেগুলি ভিআইপি পার্সনরা পেয়ে থাকেন। আর এই ভিআইপিদের ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকলে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে দেশ ছাড়ার অনুমতি থাকে লাল পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যাদের কাছে থাকে সেই ব্যক্তিদের। কিন্তু তাহলে পুরো বিষয়টিতে বিপত্তি কেন দেখা দিল? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাল পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, আর সেখানেই ভারত পড়েছে এখন বিপদে। কেন সেটাই বলবো আপনাদের। লাল পাসপোর্ট বাতিলে হাসিনাকে নিয়ে মাথা ব্যথা বেড়েছে ভারতের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করলো ইউনুস সরকার। কূটনীতিকদের জন্য লাল পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে যে কোনো দেশে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ধারীরা কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে থাকেন, তাদের মধ্যে অন্যতম হলো বলছিলাম যেটা আপনাদের, যে কোনো সময় দেশ ছাড়ার অনুমতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার পাশাপাশি তার বোন রেহানা, ছেলে সাজিব ওয়াজেদ জয় এবং বিগত সরকারের মন্ত্রী সাংসদ বেশ কিছু মানুষের পাসপোর্ট বাতিল করে দিয়েছে। কিন্তু সেই তালিকায় হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে রাখা হয়নি, কারণ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান। তাই তার অফিস দিল্লিতে, তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। মাও মাসে দিল্লিতে ভারত সরকারের আতিথ্যে থাকলেও পুতুল জানিয়েছেন তাদের সঙ্গে তার এখনো মুখোমুখি সাক্ষাৎ হয়নি। জনবিক্ষোভের জেরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে করে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চলে এসেছিলেন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে তিনি ভারতে রয়েছেন সে বিষয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিছুই জানায়নি। তবে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল, লাল পাসপোর্ট বাতিলে কি করবেন এবার হাসিনা? ভারত বাংলাদেশ সমঝোতা অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট থাকলে বাংলাদেশের যে কোনো নাগরিক টানা 45 দিন ভারতে এসে থাকতে পারেন। হাসিনা 23 দিন হলো ভারতে রয়েছেন, সেই সময়সীমা এবার এগিয়ে আসছে। আর 45 দিনের মেয়াদ শেষ হওয়ার পরও ভারত সরকার তাকে অতিথি হিসেবে রাখবে কিনা সেখানেই উঠছে প্রশ্ন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিস সূত্রে বলা হয়েছে শেখ হাসিনা বৈধ উপায়ে দেশ ছাড়েননি। নিয়ম হলো দেশের কোনো বন্দর দিয়ে দেশ থেকে বেরোনো এবং প্রবেশ করতে হবে। যদিও হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ও বিমান ভারতে পৌঁছে দেয়। হাসিনার বোন রেহানার ক্ষেত্রে অবশ্য অন্য কোনো কূটনৈতিক জটিলতা নেই, কারণ তিনি ব্রিটিশ পাসপোর্ট ধারী। এর ফলে তিনি সাধারণ ভিসা অন অ্যারাইভাল অনুযায়ী কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন। প্রসঙ্গত, একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে ইতিমধ্যেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছে আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার দল বিএনপি। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত, তাকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ভারত বাংলাদেশের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ হাসিনাকে প্রত্যর্পণের উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। যদিও ভারত বাংলাদেশের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হাসিনা ভারতে থাকতে পারবেন বলেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন। হাসিনার জামানাতেই 2018 সালের 15ই জুলাই ঢাকায় দুদেশের সরকারের মধ্যে এই সমঝোতা সই হয়েছিল। সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশত্যাগী ক্ষেত্রে 1.5 মাস বিনা ভিসায় অবস্থানের সুযোগ পুনর্বিবেচনার প্রসঙ্গ রয়েছে বলে এই অংশের দাবি। প্রশ্ন হলো, ডিপ্লোম্যাটিক বা লাল পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার বিপত্তি তবে বাড়লো? তবে লাল পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা কঠিন হয়ে পড়ল। বাংলাদেশ সরকার না চাইলে তিনি দেশে ফিরতে পারবেন না, কারণ দেশে না থাকায় তার পক্ষে সাধারণ পাসপোর্টও করানো সম্ভব নয়। যদিও অদূর ভবিষ্যতে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম বলে মনে করছে ওয়াকিবহাল মহল।